নতুন মন্ত্রিসভার 46 সদস্যের নাম ঘোষণা, সবাই আওয়ামী লীগের। 31 জনই নতুন মুখ, কাল শপথ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনে প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শোলাকিয়ায় আবেগঘন পরিবেশ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত। গুলশানে আবারও কূটনীতিকদের সঙ্গে বৈঠক। এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রা। প্রক্রিয়া জোরদারে চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে, মত বিশ্লেষকদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি এস এম ইকবাল। 46 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর মধ্যে যারা রয়েছেন তারা সবাই আওয়ামী লীগের সদস্য। এর মধ্যে পুরাতন মন্ত্রিসভার সদস্য যেমন আছেন, তেমনি আছেন নতুন সংসদ সদস্য। তবে নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী রয়েছেন 24 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী রয়েছেন 3 জন। নির্বাচিত হইয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 3 জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন, বাকিরা পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপন তো ইনশাআল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। তিনি জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ, আ হ ম মুস্তফা কামাল অর্থ, ডাক্তার দীপু মনি শিক্ষা, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, স্থপতি ইয়াফেস ওসমান পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ভূমি প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন। সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে সিএমএইচ এর হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মী। প্রথম জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এ নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর 71-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী,
দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুব তারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। এন্টায়ার পলিটিক্যাল লাইফ ইট ইজ ভেরি ক্লিন এন্ড ডিসেন্ট। এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকা নয়, এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসেবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন তা বাংলাদেশের রাজনীতির আকাশে ধ্রুব তারা হয়ে জাজ্বল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পরে নিজ এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় সামিল হন লাখো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে বিকেল তিনটার দিকে জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। পরে বিকেল পাঁচটায় বনানী কবরস্থানে সমাহিত করা হয় সৈয়দ আশরাফকে। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে পাঁচ পাঁচবার পাঠান জাতীয় সংসদে। জনপ্রতিনিধি নির্বাচনে যে নেতাকে কখনো খালি হাতে ফেরাননি কিশোরগঞ্জের মানুষ, রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানাই কানাই পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। দুপুর সোয়া একটায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। 71-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ এক আসন থেকে নির্বাচিত পাঁচবারের এই আইন প্রণেতা সৈয়দ আশরাফ। এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না, রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। তার ভিতরে কোনো লোভ লালসা নাই, সে বড় লোক অনেক কোনো আশা করে না। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন, সৎ এবং আদর্শের প্রতীক ছিল কিশোরগঞ্জের গর্বের অঙ্গ। সকল কিছুর ঊর্ধ্বে, দল মত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। কিশোরগঞ্জ, উজিরপুর এবং বাংলাদেশের মানুষ একজন সত্য রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো যা সমাজে এই বাংলাদেশে খুব দরকার ছিল তার। পরে নিজের জন্মস্থান ও শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় সৈয়দ আশরাফের মরদেহ। বিকেল তিনটার দিকে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় ছিল গণমানুষের ঢল। এখানেও সবার কণ্ঠে ছিল আশরাফ বন্দনা। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে তিন দফা জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনীতির শুদ্ধ পুরুষ হিসেবে সৈয়দ আশরাফ বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই মত সব মহলের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। বাংলা সময়ে আরও থাকছে
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় সাতজন পাঁচ দিন করে রিমান্ডে, আজ আরও এক আসামি গ্রেফতার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুর সোয়া বারোটায় জাতীয় সংসদ ভবনে তাকে শপথ করান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি রংপুর তিন আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। ওইদিন জাতীয় পার্টির অন্য 21 জন সংসদ সদস্য শপথ নেন। শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম, তো আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, কোনো সময় অনেক জবাবদিহি করতে হয় যে বিরোধী দল আবার সরকারি দল একসঙ্গে কীভাবে হয়। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো, এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। আমাদের সংসদ সদস্য তারা কেউই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে, তিনি বলেছেন যে আপনারা এবার বিরোধী দলেই থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা থেকে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না আমার কাছে মনে হয় না। শপথ নেবেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। বেলা 11:30 শুরু হয় বৈঠক। এতে ডক্টর কামাল হোসেন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও মোস্তফা মহসিন মন্টু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ না নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটার ব্যাখ্যা করেছে। কামাল হোসেন স্যার কখনো ঘুরাক্ষরে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসেবে আমার যেটা গিয়েছিল সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ দেবে এই ধরনের কোনো কথা ঘুরাক্ষরে কামাল হোসেন স্যার বলেননি। এদিকে রাজধানীর গুলশানে হোটেল আমারিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। বিকেল 4:30 দিকে শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টাব্যাপী। বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরো মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু সহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন এই বৈঠকে। এ সময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় বলে জানা গেছে। মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়া ও রোহিঙ্গাদের অনীহার কারণে গত বছরের নভেম্বরে শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া। তাই নতুন বছরে নতুন সরকারের কাছে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে, আর এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। দুদেশের চুক্তি অনুযায়ী গত বছরের নভেম্বরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ, কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব নিয়ে রোহিঙ্গাদের অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ার দাবি করায় বন্ধ হয়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম। এদিকে উখিয়া টেকনাপে 11 লাখের অধিক রোহিঙ্গা বসবাসের কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত স্থানীয়রা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 16 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাবাসন শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিদিন এদের মানে অনেকগুলো শিশু জন্ম নিচ্ছে, প্রতিদিন দুঃখ হচ্ছে, অনেক অনেক শিশু দুঃখ হচ্ছে। জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমরা অনেক নানা দিক দিয়ে সমস্যা ভুগতেছি। কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে যাতে সহজ হয় রোহিঙ্গাদের তাদের সদস্যে ফেরত পাঠায়,
সেজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মিয়ানমারের অনীহা সত্ত্বেও দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করার জন্য নতুন সরকারকে চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। নতুন সরকার এখন গঠন হবে, নতুন সরকারের আমি তো মনে করি যে একটা এই প্রচেষ্টা যেটা আগের থেকে হয়ে আসতেছে অব্যাহত থাকবে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এবছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের সূচনা করা বড় কাজ হিসেবে দেখছেন তিনি। বড় কাজ হচ্ছে যে ওই প্রত্যাবাসন সূচনা করা এবং সেটাকে সেলুকে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটি আমরা আমাদের তরফ থেকে সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু তা আজও হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ে আরো থাকছে, উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় গ্রেফতার 7 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে বিকেলে এই ঘটনায় আবুল নামে অভিযুক্ত আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল 7 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 7 আসামির রিমান্ড মঞ্জুর করেন বিচারক, এদের 5 জনই এজাহারভুক্ত আসামি। এদিকে বিকেলে সুবর্ণচরের আটক পালিয়া এলাকা থেকে আবুল নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলায় 9 আসামিকেই গ্রেফতার করা হলো। গত 30 ডিসেম্বর রাতে সুবর্ণচরে একটি বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে বখাটেরা। পরে এই ঘটনায় 9 জনকে আসামি করে থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। রিমান্ডে এনে যেহেতু আসামিরা আমরা 7 জনকে একসাথে পাচ্ছি, তাহলে আমরা রিমান্ডে এনে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারবো। পারুল্লাহ তার অনেকটা সুস্থতার দিকে যাচ্ছে, সে সুস্থ হলে আমরা তার 22 ধারার তার জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করবো। পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে চার্জশিটেড করবো এবং মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও আমরা নেব। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা এমন পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের ফাঁসের দাবি জানান। গত 30 ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরের একটি বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে ও ছেলেকে এবং স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতন করে দুর্বৃত্তরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। কুষ্টিয়ে আধিপত্য বিস্তারকে সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেলে করে 2 স্বাস্থ্য সহকারী সদরে যাচ্ছিলেন। পথে পণ্ডিতগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা পণ্য বোঝাই একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফুল ইসলামের মৃত্যু হয়। সাতক্ষীরার শ্যামনগরের গণপূর্ত বিভাগের কার্যালয়ের সামনে ট্রাকের চাপায় মনোরক্ষাতন নামে এক পথচারী নিহত হয়েছেন। এদিকে পটুয়াখালীর গলাচিপায় ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং নেত্রকোনার লক্ষ্মীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন।
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী স্বপন ও গোলাম মোস্তফার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে সদর উপজেলার আবদালপুর এলাকায় চেয়ারম্যান হায়দার আলীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত মঈনুদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কা অন্য একটি লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন, তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় অ্যাডভেঞ্চার নয় লঞ্চ। মাঝরাতে ঘন কুয়াশার কারণে মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় মেঘনা নদীর চরে আটকে যায় লঞ্চটি। এ সময় পেছন থেকে সুন্দরবন 6 অ্যাডভেঞ্চার নয় লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই লঞ্চে থাকা যাত্রী সাকিব নিহত হন। এছাড়া আহত হন নূর মোহাম্মদ নামে অপর এক যাত্রী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সাকিবের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। চর থেকে নামানোর আগে সুন্দরবন 6 আইসা আর কি পেটের ভিতরে মেরে দিছে লঞ্চের। টয়লেটে যে পাইপ আছে না, ওই পাইপ ভাঙ্গা পরছে আমাকে বন্ধুর গায়ে। দুজন রোগী ট্রান্সফার করে নিয়ে আসছে, নিয়ে আসছে ঘাটে, নিয়ে আসছে অ্যাম্বুলেন্স মেডিকেল নিয়ে আসছে। মেডিকেল আনার পর কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত্যু ঘোষণা করছে। আসার আগেই সে মারা গেছে। আর নূর মোহাম্মদ নাম করে আর একজন পেশেন্ট আসছে, তারও অবস্থা আশঙ্কাজনক, আমরা তাকে দ্রুত ভর্তি দিছি। নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সিংড়া উপজেলার বামিহাল বাজার এলাকায় মোর্শেদুল ও আফতাবের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপক্ষের মধ্যে দুপুরে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোর্শেদুলের শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই গ্রুপের ভিতরে একটা দ্বন্দ্বের প্রেক্ষিতে মারামারি হয়। এই মারামারিতে মোর্শেদ বলে একজন ব্যক্তির পা কাটা যায়। অন্য গ্রুপের একজন পা কেটে নেয়। মোর্শেদ এখন রাজশাহী মেডিকেল কলেজে অ্যাডমিটেড আছে। আমাদের ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, সিনিয়র পুলিশ অফিসার আছে। আমরা বিষয়টা খুব গভীরভাবে লুক আফটার করছি এবং এ ব্যাপারে আইনগত যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং করছি। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীত বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর তীর ঘেঁষা রাজশাহী শহরে দিনভর বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর ছিন্নমূল মানুষ। আবহাওয়া অফিস বলছে মাসের শেষ ভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রোববার সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডাতে গাড়ি চালানি সমস্যা, ধরেন প্যাসেঞ্জারে বলছে যাওয়া লাগবে, তখন বাধ্য হয়ে আসা লাগছে। বাতাস হওয়ার কারণে মানে চলতে ফিরতে বেশি সমস্যা হয়। সামনে দু চার দিনের মধ্যে আকাশে মেঘ আসার সম্ভাবনা আছে। এই মেঘটা কেটে গেলে তাপমাত্রা আস্তে আস্তে কমতে পারে এবং একটা শৈত্য প্রবাহের সম্ভাবনা আছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা থাকে নীলফামারীর বিভিন্ন এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হতদরিদ্র মানুষ বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সন্ধ্যার পর থেকে প্রচন্ড কুয়াশা চলে আসে এবং রাতে যথেষ্ট ঠান্ডা, খুবই শীত অনুভব করি। বিকালবেলা হলে আবার ফের ঠান্ডা শুরু হয়ে যায়, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট লাগে। পঞ্চগড়ে বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। প্রচন্ড ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েন অফিসগামী মানুষ। ঠান্ডা খুব, শীত খুব, হাত-পা কোঁকড়া হয়, আগুনও জ্বলে গরম হয় না। কনকনে হিমেল বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রকোপ আস্তে আস্তে বেড়ে চলেছে। এদিকে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডা জনিত রোগ। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরিধানের পরামর্শ চিকিৎসকদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শীতের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। রাজশাহীতে আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে শীতের তীব্রতা যেটি, সেটি কিন্তু আসলে যে ঝিরিঝিরি বাতাস, সেটির কারণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আপনি জানেন যে রাজশাহী যেহেতু পদ্মা নদী তীরবর্তী একটি শহর, সে কারণে কিন্তু নদীর যে বাতাস সেটিও কিন্তু একটু শীতলতা ছড়াচ্ছে এই নগরীতে। আমরা সকালে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি এবং সন্ধ্যা পর্যন্তও কিন্তু তারা যেটি বলেছেন যে আসলে রাজশাহীতে যে সূর্যের তাপমাত্রা সেটির খানিকটা কম থাকার কারণে কিন্তু যে শীত অনুভূত হচ্ছে। এবং আমরা এখন নগরীর সাহেববাজার এলাকায় আছি। আমরা সেখানে দেখছি যে আসলে শীতের কারণে কিন্তু যেহেতু ঝিরিঝিরি হিমেল বাতাস বইছে, এ কারণে কিন্তু যে শীতের অনুভূতি হচ্ছে সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু যে গরম কাপড় সেটি কিন্তু কেনার জন্য এখানে আসছেন। এবং আমরা দেখছি যারা ক্রেতা রয়েছেন এখানে, তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে রাজশাহীতে যে আসলে শীত জমে উঠেছে এবং হচ্ছে জেঁকে বসেছে, সে কারণে কিন্তু তারা এখন থেকেই তাদের এই প্রস্তুতিগুলো নিচ্ছেন। এবং আবহাওয়া অফিস যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে আকাশে মেঘ থাকার কারণে কিন্তু খানিকটা তাপমাত্রা হয়তো 8.4 বা 6.4 এইরকম ওঠানামা করছে, কিন্তু তারপরেও কিন্তু এই মাত্র দুই দিনের মধ্যে এই মেঘটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু এ মাসের শেষার্ধের দিকে কিন্তু শৈত্যপ্রবাহের একটি সম্ভাবনা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই কারণে কিন্তু আমরা হচ্ছে সকালবেলার দিকে হচ্ছে যারা ঘুরে দেখেছি পুরো নগরী এবং শহরতলির যে সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে শীতের বেশ প্রভাব রয়েছে এবং ঘন কুয়াশা সকালের দিকে হচ্ছে এবং রাত যত বাড়ছে রাতের সাথে সাথে কিন্তু তাপমাত্রা কমে আসছে এবং এর পাশাপাশি কিন্তু কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আসলে রাতের তাপমাত্রাটা কমছে এবং এই শীতকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি নগরীর বিভিন্ন প্রান্তে এবং আশপাশে যে শহরতলির যে জায়গাগুলো রয়েছে, আপনি জানেন যে আসলে শীত আসলে কিন্তু অনেকটা সময় কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হয় এবং আমরা দেখছি যে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ভাপা পিঠা থেকে শুরু করে চিতই পিঠা এবং যে ভাপা পুলি পিঠাগুলো আয়োজন করা হয় সেগুলোর কিন্তু আয়োজন আমরা বিভিন্ন জায়গায় দেখছি এবং গ্রামগঞ্জে কিন্তু এই যে খেজুরের রসের গুড় তৈরি করা এবং এর পাশাপাশি যে এই যে শীতের সময় যে বিভিন্ন ধরনের পিঠা উৎসবগুলো হয় সেগুলোর কিন্তু প্রস্তুতি আমরা দেখছি। তো আবহাওয়া অফিস যেই জিনিসটি বলছে যে যদি আগামী দুই দিনের মধ্যে আকাশে যে মেঘ রয়েছে সেই মেঘের আধিক্যতা কমে আসে, তাহলে কিন্তু আসলে শীতের তীব্রতা বাড়বে এবং শৈত্যপ্রবাহ রাজশাহীর উপর দিয়ে যাবে। তো সেই সম্ভাবনাটুকু রয়েছে এই মাসের শেষের দিকে। তো ফসল রাজশাহী থেকে যে শীতের যে তীব্রতা বা জেঁকে বসছে শীত, সেটির এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহী সাহেব বাজারে, সেখান থেকে শীতের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। খুলনায় পর্যাপ্ত হ্যাচারি না থাকায় দক্ষিণাঞ্চলের চাষিরা কাঙ্ক্ষিত পোনা পাচ্ছেন না, আর খেরে রোগাক্রান্ত পোনা ব্যবহারের কারণে বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা। রফতানিকারকরা বলছেন এই অঞ্চল থেকে কমছে চিংড়ি রফতানি, এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন চাষিরা। চিংড়ি চাষের বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার।
দেশের চিংড়ি চাষের সম্ভাবনাময় জায়গা দক্ষিণাঞ্চল। খুলনার বিভিন্ন স্থানে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করে এই চিংড়ি চাষের উপর। অধিকাংশ চিংড়ি চাষী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে শুরু করেন চিংড়ি চাষ। এবছর চিংড়ির ঘেরে মড়ক লাগার কারণে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে বাগেরহাটের মংলা এলাকার বেশিরভাগ ঘেরে আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয়। এ পদ্ধতিতে যেমন অল্প সময়ে উৎপাদন করা যায় অধিক চিংড়ি, তেমনি চাষিদের এজন্য বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়। চাষিরা বলছেন, চিংড়ি পোনা রোগাক্রান্ত হওয়ার কারণে কোনো কোনো ঘের মালিক শতভাগ লোকসানের মুখে পড়েছেন। ব্যাংক থেকে আপনার কড়া সুদে আমাদের লোন নিয়ে তারপরে প্রজেক্ট দাঁড় করাইছি আমরা, কিন্তু এই পোনার দুরবস্থার কারণে আমরা এবার মারাত্মক ক্ষতির সম্মুখীন। একটা পুকুরির 3-4 লাখ টাকা অটোমেটিক্যাল মাছ দেওয়ার আগে খরচ হয়ে যায়। এগুলো খরচ টরচ করে আমরা যে বাচ্চা দেবো, ওই বাচ্চাটাই যদি সুস্থ সবল বাচ্চা না পাই তাহলে আমাদের ব্যবসা তো লাঠে যাবে। অন্যদিকে রপ্তানিকারকরা বলছেন, প্রান্তিক চাষিদের লোকসানের কারণে চলতি বছর 25% কম চিংড়ি রপ্তানি হবে, ফলে চলতি অর্থবছরে রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমাদের এই বছর যে টার্গেট সেটা হচ্ছে $700 মিলিয়ন। তা আমরা যেখানে 508 মিলিয়ন গত বছর আয় করেছিলাম, সেখানে এই বছর তো 700 মিলিয়ন কি 508 মিলিয়ন আমরা রাখতে পারবো না। চিংড়ি চাষে বিপর্যয় রোধে চাষিদের উন্নত প্রশিক্ষণের পাশাপাশি অর্থঋণ সহায়তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই মৎস্য কর্মকর্তা। ভালো ভালো ফার্মারদের আমরা ট্রেনিং করিয়েছি এবং তাদেরকে আমরা এই বার্তাগুলি পৌঁছানোর চেষ্টা করেছি যে আপনারা নির্দিষ্ট ঘনত্ব সারবেন, ভালো সিট দিবেন, রোগমুক্ত সিট দিবেন, SPF পোনা দিবেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সূত্রে জানা যায়, খুলনা বিভাগ থেকে প্রায় 70% চিংড়ি রপ্তানি করা হয়। চিংড়ি চাষে বিপর্যয়ের কারণে চলতি বছর যার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 55%। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাজীপুরে অগ্নিকাণ্ডে একটি তোলার গুদাম পুড়ে গেছে। ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, হোল্ড স্টেবিলাইজার থেকে তোলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অটোমেটিক বোল্ট স্টেবিলাইজার মেশিনের একটা গোডাউন আছে, পাঠিয়ে দেখতেছেন আপনারা, সেইখানে আগুন লাগে। তো আমরা আগুন নির্বাপন কাজ শুরু করি এবং আগুনের ভয়াবহতা দেখে আমরা উত্তরা থেকেও একটা টার্ন আউট নিয়ে আসি এবং আমাদের 3টা টার্ন আউট, টোটাল 4টা টার্ন আউট কাজ শুরু করে। দীর্ঘ ঘন্টা খানেক চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণটা বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে আমরা প্রাথমিক ধারণা করতেছি। সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন পোশাক কারখানা শ্রমিকেরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন ফতুলার অবন্তি কালা লিমিটেড নামে একটি পোশাক কারখানা শ্রমিকরা। তাদের অভিযোগ, গত বছরের নভেম্বরে 1,045 জন শ্রমিককে বকেয়া বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হয়। দ্রুত ছাঁটাই করা শ্রমিকদের পুনরায় নিয়োগ সহ সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিকরা। টাঙ্গাইলে ড্রেন থেকে উদ্ধার করা নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শিশু হাসপাতালে আনা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জানিয়েছেন, গত 2 দিন নিবিড় পর্যবেক্ষণে রেখে নবজাতককে সেবা দেওয়া হচ্ছিল। ঠান্ডাজনিত নানান রোগে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হয়, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রেন থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চাটা ভর্তি হওয়ার পরই তার শ্বাসকষ্টের জন্য এবং অন্যান্য সমস্যার কারণে চিকিৎসা চলছিল। চিকিৎসাগত তেমন উন্নতি না হওয়ায় বেটার ম্যানেজমেন্টের জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার করেছে। আর বাচ্চাটা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। সকালে সদর উপজেলার চেহেলগাছি এলাকায় শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে মহারাজা স্কুলে অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত করা হয়। এতে মুক্তিযোদ্ধা স্মৃতি পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 1972 সালের আজকের দিনে মহারাজা স্কুল প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন 500+ মুক্তিযোদ্ধা। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন 100+ যোদ্ধা। বাংলা সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন মন্ত্রিসভার 46 সদস্যের নাম ঘোষণা, সবাই আওয়ামী লীগের, 31 জনই নতুন মুখ, কাল শপথ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়, সংসদ ভবনে প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শোলাকিয়ায় আবেগঘন পরিবেশ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ, মহাজোটের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রানা। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না, ডক্টর কামালের চেম্বারের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত, গুলশানে আবারও কূটনীতিকদের সঙ্গে বৈঠক। এবং দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চান কক্সবাজারের স্থানীয়রা, প্রক্রিয়া জোরদারে চ্যালেঞ্জ দিতে হবে নতুন সরকারকে, মত বিশ্লেষকদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।